অনলাইন ক্লাসের জন্য তোমাদের সবাই আন্তরিক শুভেচ্ছা। স্বাগতম। বর্তমান পরিস্থিতির আলোকেই বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি সহকারী মোহাম্মদ মুরিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নুর ইসলাম তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি এবং তোমরা এটা লক্ষ্য করো। এখানে নিয়ম কতগুলো লেনদেন আছে, নিয়মিত লেনদেনগুলি জাবেদা তৈরি করো। এই জাবেদার সময় আমাদের তাহলে আগে আমাদের জাবেদার শখ নির্ণয় করতে হবে। এখানে আমাদের কতগুলো জাবেদা দেওয়া রয়েছে, জাবেদার শখ আমরা এখানে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। জাবেদা সমূহ, জাবেদা সমূহ শখটা আমি এখানে নির্ণয় করে নিলাম। আমি জাবেদার ছটটা এখানে তৈরি করলাম। আমরা কত সে এটা এখানে প্রথম লিখবো আমরা তারিখ, এখন লিখবো আমরা হিসাব শিরোনাম, হিসাব শিরোনাম, শিরোনাম আমরা আমাদের প্রথম যাবে এখানে খেয়াল করি। আমরা তারিখ দশ গত ২০২০ সালের মার্চের এক তারিখ আমাদের দেওয়া রয়েছে। প্রথম জাবেদা আছে বালিকতে ১২,০০০ টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করল। তাহলে এখানে আমাদের জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব। তাহলে আমরা ব্যাখ্যায় চলে আসি। তাহলে মালিক কর্তৃক পণ্য নিয়ে ব্যবসা শুরু, মালিক কর্তৃক পণ্য নিয়ে ব্যবসা শুরু। মালিক কর্তৃক পণ্য নিয়ে ব্যবসা শুরু। তাহলে আমাদের কত টাকা দেওয়া রয়েছে এখানে, আমাদের টাকা দেওয়া রয়েছে ১২,০০০ টাকা। তাহলে আমরা টাকাটা এখানে দুইবারে আমরা দেখালাম। ঠিক অনুরূপভাবে আমাদের দ্বিতীয় যে জাবেদাটা আছে সেই জাবেদা আমরা লক্ষ্য করি। মার্চের ২ তারিখে আমাদের দ্বিতীয় জাবেদা দেওয়া রয়েছে, মালিকের বন্ধুর নিকট হতে ৩০,০০০ টাকা কর্জ নিল। তাহলে এখানে যদি কর্জ নেওয়া হয় তাহলে আমরা লিখব নগদ হিসাব ডেবিট আর প্রদেয় ঋণ হিসাব ক্রেডিট। প্রদেয় ঋণ হিসাব ক্রেডিট ব্যাখ্যা আমাদের যেহেতু কর্জ টাকা গ্রহণ করা হইল। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণ দেওয়া রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো কত টাকা, ৩০,০০০ টাকা আমাদের এখানে দেওয়া রয়েছে, ৩০,০০০ টাকা। তাহলে ঠিক অনুরূপভাবে আমরা এখানে আমাদের তৃতীয় জাবেদার যেটা দেওয়া রয়েছে যে চেকেও পণ্য ক্রয় করা হইল। ৩ নম্বর জাবেদা আমাদের মার্চের ৩ তারিখে যে চেকেও পণ্য ক্রয় সবসময় জন্য অধিকাংশ ক্ষেত্রে ডেবিট হয়। তাহলে আমরা এখানে লিখব যে ক্রয় হিসাব ডেবিট আর চেক যেহেতু তাহলে আমরা এখানে লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা এখানে দেওয়া রয়েছে, যে টাকাটা দেওয়া রয়েছে ২০,০০০ টাকা আমাদের এখানে দেওয়া আছে, ২০,০০০ টাকা। ব্যাখ্যায় যদি আমরা আসি তাহলে যেহেতু চেকে পণ্য ক্রয় তাহলে আমাদের ৪ নম্বর জাবেদা চেকে পণ্য বিক্রয় করা হইল। তাহলে চেকে যখন পণ্য বিক্রয় করা হবে, চেকটা যখন পাওয়া হবে তখন সেটাকে নগদ করে আমরা গণ্য করবো। তাহলে এখানে আমাদের জাবেদাটা হবে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট।
বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কেনি তাহলে আমাদের এখানে টাকার প্রয়োজন দেওয়া রয়েছে 30,000 টাকা। যেহেতু আমরা ন্যারেশনে যদি আসি, যেহেতু নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয় এখানে আমাদের দেওয়া রয়েছে তাহলে 30,000 টাকা। তাহলে 5 নম্বর যাবে দা মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তাহলে 5 নম্বর যাবে দাটা আমাদের এখানে দেওয়া রয়েছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তাহলে আমরা এখানে লাগবো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া রয়েছে কত টাকা? 5,000 টাকা। ৫,০০০ টাকা। তাহলে আমরা নেগোশিয়েশন আসবো, যেহেতু ধরেন আমি করবো তাহলে আমার যেহেতু পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন পণ্য উত্তোলন। তাহলে 6 নম্বর আমাদের জমা দেওয়া হয়েছে মালিকের ব্যক্তিগত তহবিলে ভাড়া পরিশোধ। তাহলে 6 নম্বর জায়গাটা আমাদের হবে, 6 নম্বর জায়গাটা মালিকের মালিকের ব্যক্তিগত তহবিলে ভাড়া পরিশোধ। তাহলে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট আর মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণ দেওয়া রয়েছে কত টাকা? 6,000 টাকা। মানে টাকার পরিমাণ দেওয়া রয়েছে আমাদের 6,000 টাকা। ন্যারেশনে যদি আমরা আসি তাহলে ন্যারেশন হবে যেহেতু যেহেতু মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ। 7 নম্বর জায়গাটা আমাদের এখানে তোমরা তো 7 নম্বর জায়গাটা দেওয়া রয়েছে, 7 নম্বর যে জায়গাটা দেওয়া রয়েছে তোমরা এখানে খেয়াল করো। তাহলে 7 নম্বর মার্চের 7 তারিখে যে জায়গাটা দেওয়া আছে এখানে যে অগ্রিম ভাড়া পরিশোধ 1,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া যখন পরিশোধ করা হবে, বকেয়া যদি থাকে তাহলে বকেয়াটাকে আমরা সবসময় যদি ক্রেডিট করি তাহলে অগ্রিমটাকে করবো আমরা ডেবিট। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর এখানে দেওয়া হয়েছে ভাড়া নরকাল হিসাব, নরকাল হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণ দেওয়া রয়েছে যে কত? 1,000 টাকা। তাহলে আমরা এখানে টাকাটা আমরা দেবো 1,000 টাকা। যেহেতু ব্যাখ্যা যদি আসি, যেহেতু অগ্রিম ভাড়া পরিশোধ, তাহলে আমাদের 7 নম্বর জায়গা হয়ে গেল। 8 নম্বর জায়গাটা আছে তোমরা এখানে লক্ষ্য করো, যন্ত্রপাতি অপচয় ধার্য করা হলো। তাহলে 8 নম্বর জায়গাটা আমাদের কি হবে? 8 নম্বর জায়গাটা হবে অপচয় হিসাব হিসাব ডেবিট আর পুঞ্জিগত অপচয়, অপচয় হিসাব ক্রেডিট, পুঞ্জিগত অপচয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকা দেওয়া রয়েছে 5,000 টাকা, 5,000 টাকা দেওয়া আছে এখানে। তাহলে 5,000 টাকা আমরা এখানে লিখবো। ন্যারেশনে আমরা যদি আসি ব্যাখ্যা, যেহেতু যেহেতু যন্ত্রপাতি পাতির অপচয় ধার্য করা হইল, যন্ত্রপাতির অপচয় ধার্য করা হইলো। তাহলে 9 নম্বর আমাদের 8 নম্বর জায়গা শেষ। তাহলে আমাদের 9 নম্বর জায়গা আছে প্রচারের, প্রচারের জন্য পণ্য বিতরণ 2,000 টাকা। প্রচারের জন্য এখানে পণ্য বিতরণ দেওয়া হয়েছে 2,000 টাকা। তাহলে আমরা 9 নম্বর জায়গাটা লিখবো বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব, ক্রয় হিসাব। যেহেতু আমরা ন্যারেশনে যদি আসি টাকাটা আমরা এখানে লিখি কত টাকা দেওয়া হয়েছে এখানে 2,000 টাকা।
2000 টাকা আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা এখানে এটা দেখাবো 2000 টাকা। যেহেতু ন্যারেশন আমরা ব্যাখ্যা, যেহেতু পণ্য পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য খরচ, তাহলে 10 নম্বর জায়গাটাকে আমরা এখানে লক্ষ্য করি, আমাদের 9 নম্বর জায়গাটা শেষ, 10 নম্বর জায়গাটাকে আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে 10 নম্বর জায়গাটাকে দেওয়া হয়েছে কি, তোমরা একটু খেয়াল করো যে সমপরি মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 10,000 টাকা। তাহলে এই জায়গাটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জায়গাটা হবে কি, সমাপনী মজুদ পণ্য হিসাবে ডেবিট, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে টাকা দেওয়া হয়েছে আমাদের কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা আমাদের দেওয়া আছে ন্যারেশন। যেহেতু সমাপনী মজুদ পণ্য, তাহলে আমরা এখানে আজকে 10টা জায়গাটা এখানে আলোচনা করলাম। এখন তোমাদের বোঝার কারণ কোনো অসুবিধা থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। তাহলে এখানে হয়তো মানে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে চেকে আমরা একটা আইটেম এখানে আলোচনা করছি, চেকেও কোনো ক্রয় এবং চেকেও কোনো বিক্রয়। এখানে একটু বোঝার ব্যাপার আছে যে কোনো যখন ক্রয় করা হবে তখন চেক দেওয়া হবে, তখন সেটা আমাদের ব্যাংকের সাথে সম্পৃক্ত, আর যখন চেকের মধ্যে পণ্য বিক্রয় করা হবে চেকটা পায় এটা আমাদের নগদ বলে গণ্য করতে হবে। সেহেতু আমি জাবেতাটা এখানে তোমরা লক্ষ্য করে যাও, জাবেতাটা আমি বলছি যে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক অনুরূপভাবে আমরা এখানে আরেকটা জাবেতা লক্ষ্য করতে পারি যে প্রথম যে জাবেতা মালিক কর্তৃক 12,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করে, তাহলে এখানে জাবেতাটা তোমরা লক্ষ্য করো, আমরা জাবেতাটা করছি কি যে ক্রয় হিসাব ডেবিট, আমরা যেহেতু ক্রয়ের সাথে সম্পৃক্ত করেছি যে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আজকে আমাদের আলোচনা আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। আশা করি তোমরা এটা যদি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, আগামী দিন তোমরা আরও ব্যাপারটা স্পষ্ট বা সুস্পষ্ট করার জন্য তোমার ধারণা দেওয়ার এবং এটা তোমরা লক্ষ্য করো। আমি আজকে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি।